বন্ধুরা, আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। এই বিরিয়ানিটা বানাবো আমি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন আমি রান্নায় যাই, আপনারা দেখতে থাকুন। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি বিরিয়ানির ভাতটা করে নেব। ডেচকিতে জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি দিয়ে দেব একটা বড় এলাচ, একটা জয়িত্রী, ছোট এলাচ দিয়ে দেব, লবঙ্গ, আর দিয়ে দেব দারচিনি। প্রথমে আমি জলটা গরম হতে দেব, একটা চাপা দিয়ে দেব। জল ফুটে গেছে, এর মধ্যে আমি এবারে দিয়ে দেব চাল। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি নিয়েছি বাসমতি চাল, ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভাতটা করে নেব। চালটা আমি 80% সেদ্ধ করে নেব, আর বাকি 20% দমে সেদ্ধ হয়ে যাবে। ভাতটা আমি দেখে নেব, শক্ত শক্ত নামাতে হবে ভাতটা। ভাত হয়ে গেছে, এবারে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। প্রথমে আমি পনিরটা কেটে নেব। এইভাবে আমি পনিরগুলো কেটে নেব, কেটে জলে ধুয়ে নেব, একেবারেই জলে দিয়ে দেব। পনিরগুলো জল থেকে ধুয়ে তুলে নেব। ফুলকপিটাও কেটে নেব। এরম সাইজের কেটে নেব, ছোট ছোট করে কেটে জলে দিয়ে দেব। ফুলকপিগুলো জল থেকে ধুয়ে তুলে নেব। বিনসগুলো কেটে নেব এইভাবে, জলে দিয়ে দেব। বিনসগুলো জল থেকে তুলে নেব। একটা ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামটা এইভাবে কেটে নেব, কেটে জলে দিয়ে দেব। ক্যাপসিকামটাও জল থেকে তুলে নেব। আলু কেটে নেব।
आलूटाओ केटे नेब। এইভাবে জলে দিয়ে দেব, আরও একটা আলু নিয়ে নেব, আলুগুলো জল থেকে তুলে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি, প্রথমে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। হালকা করে সেদ্ধটা করব। একটু নুন দিয়ে দেব। হালকা করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এটা জল ঝারিয়ে নেব। ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, দুধ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি মিঠা আতর, লবণ, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, কেশর, আর নিয়েছি ঘি। কেশরটা আমি দুধের মধ্যে ভিজিয়ে নেব। কড়াতে দিয়ে দেব তেল, সাদা তেল। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব তেলটা ঝারিয়ে। এই তেলের মধ্যেই তুলে দেব সবজিগুলো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পনিরের সাথেই রেখে দেব তুলে। তেলটা একটু ঝারিয়ে নিতে হবে। তেল দিয়ে দেব কড়ার মধ্যে। এই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ। মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেব জল। এই মশলার মধ্যেই দিয়ে দেব বিরিয়ানি মশলা এক চামচ। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে,
দেখুন বন্ধুরা চারিপাশ দিয়ে তেল গড়াচ্ছে। এর মধ্যেই তুলে দেব ভেজে রাখা পনির আর সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই মশলার সাথে সবজিটা আর পনিরটা ভালো করে কষে নিতে হবে। সবজিটাও ভালো করে কষা হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেবো। বিরিয়ানির দম দেওয়ার জন্য আমি একটা ডেচকির মধ্যে একটু ঘি নিয়ে নেব। ঘিটা আমি চারিদিকে মাখিয়ে নেব। ডেচকিতে ঘি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি ভাত দিয়ে দেব। বন্ধুরা ভাতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি একটু একটু লবণ এর সঙ্গে মিশিয়ে নেব। এই ডালচিনি, এই লবঙ্গ এগুলো সব তুলে নিতে হবে, এগুলো ভাত থেকে তুলে নেব। প্রথমে ভাত নিয়ে নিলাম, এর মধ্যে একটু লবণ মিশিয়ে নেব। লবণটা আমি ভাত করার সময় দিতে ভুলে গেছিলাম, এই কারণে একটু করে লবণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কেশর মিশ্রিত দুধ এক চামচ দিয়ে দেব। মিঠা আতর এক ফোঁটা, কেওড়া জল দিয়ে দেব এক চামচ, গোলাপ জল দিয়ে দেব এক চামচ, এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। ঘি দিয়ে দেব, বিরিয়ানি মশলা দিয়ে দেব, আবার ভাত দিয়ে দেব। আবার দিয়ে দেব ঘি। দিয়ে দেব কেওড়া জল। গোলাপ জল। কেশর মিশ্রিত দুধ। মিঠা আতর এক ফোঁটা। বিরিয়ানি মশলা। সবজি। আবার দিয়ে দেব ভাত। আবারও দিয়ে দেব ঘি। দিয়ে দেব গোলাপ জল। দিয়ে দেব কেওড়া জল। দিয়ে দেব মিঠা আতর এক ফোঁটা। কেশর মিশ্রিত দুধ। দিয়ে দেব সবজি। দিয়ে দেব ভাত।
आबारो दिए देव घी एक चामच, आबार दिए देव केशर मिश्रित दूध, केवड़ा जल, रोज वाटर, मीठा आतर, बिरियानी मसला, कसानो सब्जी, केशर मिश्रित दूध। एबार आमी चापा दिए देव, चापा दिए दम देवार जोन्नो এই ঢাকনাটাই ঠিক আছে, ওই ঢাকনাটা বড় হচ্ছিল বলে নিয়ে নিলাম আমি, চাপা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম, এবারে আমি গ্যাসে এটা বসিয়ে দেব, একদম লো ফ্লেমে বসাতে হবে। 15 মিনিট আমি দম দিয়ে নেব, এইভাবে 15 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব, আরও 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব, বন্ধুরা আমার এই ভেজ বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।